হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থীরা রয়েছো তাদের জন্য একটা বিরাট খুশির খবর নিয়ে আজকের এই ভিডিওর টপিক। তো তোমাদের কিন্তু মে মাসের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দেবে বলেছে, ঠিক আছে, পর্ষদের সভাপতি। ঠিক আছে, তোমাদের কি বলেছে দেখো, তোমাদের কিন্তু 90 দিন, 80 থেকে 90 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেয়, ঠিক আছে, 80 থেকে 90 দিনের মধ্যে। ঠিক আছে, 90 দিনের পরেই তোমাদের, সাধারণত 90 দিনের মধ্যেই দিয়ে দেয়। তো এবছর কিন্তু মে মাসের মধ্যে তোমাদের কিন্তু এবছর মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টের সংখ্যা বেশি ছিল পরীক্ষার্থীদের, ঠিক আছে। তাহলে তোমরা কি, তোমাদের কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশটা আরেকটু তাড়াতাড়ি আগে চলে আসছে, ঠিক আছে, কিন্তু মে মাসের লাস্ট উইকের দিকে কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে। এবার তোমাদের আমি একটু জানিয়ে দিই যে তোমরা কতজন স্টুডেন্ট এবার পরীক্ষা দিয়েছিলে। তোমাদের কিন্তু 6 লক্ষ, ঠিক আছে, প্রায় 6,98,628 জন পরীক্ষার্থী, ঠিক আছে। তোমরা কিন্তু এতজন পরীক্ষা দিয়েছিলে মাধ্যমিক পরীক্ষা, তোমাদের কিন্তু মে মাসের মধ্যে রেজাল্টটা দিয়ে দেবে, তোমরা চিন্তা করার দরকার নেই। আর বন্ধুরা, তোমাদের আরেকটি কথা বলে দিই, তোমরা কিন্তু অনেক ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের মাধ্যমিক রেজাল্ট সার্চ করো, কিন্তু তোমাদের দেখায় না। তোমরা চিন্তিত হয়ে পড়ো যে আমাদের রেজাল্টটা কেন দেখাচ্ছে না, তার জন্য তোমাদের বলতে চাই এই ভিডিওর শেষে তোমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে যে তোমরা কীভাবে সঠিক ওয়েবসাইট দিয়ে, অফিসিয়াল ওয়েবসাইট, মাধ্যমিকের বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তা সেখান থেকে তোমরা কিন্তু রেজাল্ট কীভাবে দেখবে, কীভাবে দেখলে তোমাদের দ্রুত রেজাল্টটা দেখিয়ে দেবে, ঠিক আছে, তার জন্য দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা চেক করে নেবে যে তোমাদের রেজাল্টটা, ঠিক আছে। আর তোমাদের বলতে চাই, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। তোমাদের কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিল যে মাধ্যমিকের ইতিহাস এবং অঙ্ক প্রশ্ন কিন্তু একটু টাফ হয়েছিল, তার জন্য কি, তার জন্য তোমাদের কিন্তু একটু গ্রেস নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। অঙ্কের ক্ষেত্রে 8 নাম্বার বা 7 নাম্বার, ঠিক আছে, ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু 5-6 নাম্বার গ্রেস নাম্বার দেওয়া হবে। তাহলে তোমাদের কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে। আজকের নিউজ তো বন্ধুরা, আজকের ভিডিও এবং তো যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো, তোমরা যাতে, তোমাদের কোনো বন্ধুরা যাতে চিন্তিত না হয়, ঠিক আছে।